লেকটাউন বাসীদের পূজোর উপহার। মহাপঞ্চমীর দিন উদ্বোধন হলো দমদম পার্ক সাবওয়ে। দমদম পার্ক সাবওয়ে উদ্বোধন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা। প্রসঙ্গত ভিআইপি রোডে রাস্তা পারাপার নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন এলাকাবাসীরা। তাদের সেই সমস্যার সমাধানে রাজ্য পূর্ত দপ্তরের কাছে ভিআইপি রোডের ওপর মোট 5টি আন্ডারপাস বানানোর আবেদন জানিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। সেই 5টি আন্ডারপাসের মধ্যে সর্বশেষ আন্ডারপাসটিরই উদ্বোধন হলো এদিন। এই সাবওয়ে একদিকে যেমন পুজোর সময় দর্শনার্থীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে, অন্যদিকে পুজোর দিনগুলিতে রাস্তার ভিড়ও অনেকটাই কমাবে, ফলে অনেকটাই আশাবাদী সুজিত বসু। এই অত্যাধুনিক সাবওয়েতে একদিকে যেমন রয়েছে বয়স্কদের সুবিধার্থে স্কেলেটার, তেমনি সাইকেল আরোহীদের জন্য রয়েছে সুব্যবস্থা, সঙ্গে রাতে যাতায়াতের জন্য আলোর ব্যবস্থাও করা হয়েছে। ভিআইপি রোডে রাস্তা পারাপার হতে প্রচুর অ্যাক্সিডেন্টে প্রচুর লোক মারা যেত। আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, আমি প্রস্তাব দিয়েছিলাম পূর্ত দপ্তরের মধ্যে মাধ্যম দিয়ে যে আমাদের এই উল্টোডাঙ্গা থেকে আপ টু দমদম পার্ক যে পাড়াগুলো আছে তারা রাস্তা যারা পারাপার হয় কিংবা বাস থেকে তারা যারা নেবে এদিক এপার থেকে ওপারে যায়, 5টা আমরা সাবওয়ে করেছি। আজকে 5th সাবওয়েটা আমরা আজকে উদ্বোধন হলো। এটা আমরা পুজোর আগে একটা মানুষকে বলতে পারেন এটা খুব বড় উপহার। এবং লেকটাউনবাসীর জন্য পুজোর উপহার সুজিত বসু, অর্থাৎ মন্ত্রী সুজিত বসু এবং রাজ্য সরকারের তরফে। দমদম পার্ক সাবওয়ের উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু। এবং তিনি যেমনটা জানালেন, এই সাবওয়ের মাধ্যমে সাধারণ মানুষ যারা এয়ারপোর্ট থেকে দমদম পার্ক কিংবা লেকটাউন বাগুইহাটি চত্বরে আসেন, এই এলাকার যে যানজট এবং সাধারণ মানুষের সময়ের গতিময়তার সঙ্গে তাল রেখে তাদের সময়কে বেশ কিছুটা এগিয়ে আনতেই এই অভিনব উদ্যোগ এবং অভিনব সাবওয়ের তারা উদ্বোধন করলেন, যার মাধ্যমে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন ঠিক তেমনই জ্যামজট যেমন কমবে এবং পুজোর মুখে যাতে সকলেই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পারেন এবং এলাকায় যেভাবে রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতেন সাধারণ মানুষ, সেই ঘটনাও যাতে বেশ কয়েকটা কমে তার জন্যই কিন্তু এই অভিনব উদ্যোগ। এবং একাধিক সাবওয়ের উদ্বোধনের আগেও হয়েছে এবং এই এক নতুন সংযোজন দমদম পার্কের যে সাবওয়ে উদ্বোধনের মধ্যে দিয়ে, এমনটাই জানালেন সুজিত বসু। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, আরক্ষী নিউজ, কলকাতা।